हेलो स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन। आशा करछि सबाई भालो आछो, ताई तो? ताहले आगेर भिडियोते आमरा तोमादेर इंग्रजी पाठ्यपुस्तकेर दि लेटर पोएम थेके एक्टिविटीसगुलो करछिलाम, ताई तो? एबं आमरा आगेर एक्टिविटीते देखेछि किभाबे मिलन ओर अंकलके एकटी लेटर लिखेछिल एबं ओरा जे गुवाहाटीते सामार भ্যাকেশনে ঘুরতে যাবে সেটি বলেছিল, তাই তো? তাহলে এসো আজ আমরা দেখি লেটারটি পেয়ে ওর আঙ্কেল কি করলেন। তাহলে তাড়াতাড়ি তোমরা তোমাদের টেক্সট বুক খোলো এবং পেজ নাম্বার 63 বের করে ফেলো। দেখো পেজ নাম্বার 63-তে দেওয়া রয়েছে কিভাবে লেটারটি পেয়ে ওর আঙ্কেল মিলনকে সেই লেটারের একটি রিপ্লাই দিলেন, অর্থাৎ সেই লেটারের রিপ্লাইতে অন্য একটি লেটার লিখে সেটি মিলনের কাছে পাঠিয়ে দিলেন। দেখো এটি হলো আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 6-এর বি। মিলনস আঙ্কল রিসিভস হিস লেটার 4 ডেজ লেটার। মিলনের আঙ্কল সেই লেটারটি 4 ডেজ লেটার অর্থাৎ 4 দিন পর পেলেন। সেই লেটারটি ওনার কাছে পৌঁছতে 4 দিন লেগেছিল, তাই তো? হি ইজ ভেরি হ্যাপি টু গেট এ লেটার ফ্রম হিজ নিফিউ। উনি খুব খুশি হয়েছেন ওনার ভাইপোর কাছ থেকে সেই লেটারটি পেয়ে, মিলন, এবং ভাইপোর নাম ছিল মিলন। নাও হি ইজ রিডিং দ্য লেটার, এখন উনি সেই লেটারটি পড়ছেন। হি ইজ ভেরি হ্যাপি টু নো দ্যাট মিলন অ্যান্ড হিজ প্যারেন্টস আর কামিং টু ভিজিট দ্যাম। উনি পড়ে খুব খুশি হয়েছেন যে মিলন এবং ওর পরিবার ওনাদের কাছে বেড়াতে আসবে। নাও হি ইজ রাইটিং এ রিপ্লাই টু মিলন। তারপর উনি কী করলেন, উনি একটি রিপ্লাই মিলনকে পাঠাবেন, সেই জন্য উনি একটি লেটার লিখছেন। এসো আমরা দেখি উনি লেটারটিতে কী লিখেছেন। ডেয়ার মিলন, আই এম ভেরি হ্যাপি টু রিসিভ ইয়োর লেটার। উই আর ফাইন। ইট ইজ গুড টু নো দ্যাট ইউ আর কামিং টু ভিজিট আস দিস সামার ভ্যাকেশন। Raju and Rosie are also very happy to know this. We are eagerly waiting for your visit. We will all have a lot of fun. I will try to show you all the places that you mentioned in your letter. Please give my regards to Dada and Bou. Waiting for you all to come. Love, Khura. মিলনের আঙ্কেল কি লিখেছেন দেখো। ডেয়ার মিলন, প্রিয় মিলন, আই এম ভেরি হ্যাপি টু রিসিভ ইয়োর লেটার। তোমার লেটার পেয়ে আমি খুব খুশি হয়েছি। উই আর ফাইন, আমরা সবাই ভালো আছি। ইট ইজ গুড টু নো দ্যাট ইউ আর কামিং টু ভিজিট আস দিস সামার ভ্যাকেশন। এবং আমাকে খুবই ভালো লেগেছে এটি জেনে যে তোমরা সবাই আমাদের কাছে বেড়াতে আসবে এই গ্রীষ্মের ছুটিতে। রাজু অ্যান্ড রোজি আর অলসো ভেরি হ্যাপি টু নো দিস। এবং রাজু ও রোজি ওরাও খুব খুশি হয়েছে এই কথা শুনে। রাজু ও রোজি কে ছিল বা নিশ্চয়ই বুঝে ফেলেছ, ওরা ওর খুড়ার ছেলে মেয়ে, তাই তো? উই আর ইগারলি ওয়েটিং ফর ইয়োর ভিজিট। আমরা খুবই আগ্রহ সহকারে তোমাদের জন্য অপেক্ষা করছি। উই উইল অল হ্যাভ এ লট অফ ফান, আমরা সবাই মিলে খুব আনন্দ করব। আই উইল ট্রাই টু শো ইউ অল দ্য প্লেসেস দ্যাট ইউ মেনশনড ইন ইয়োর লেটার। এবং আমি চেষ্টা করব তোমাকে সেই সকল প্লেসেস অর্থাৎ জায়গা, অল দ্য প্লেসেস দেখাবার যেগুলো তুমি তোমার লেটারে মেনশন করেছো বা বলেছ যেগুলো দেখতে যাবে। প্লিজ গিভ মাই রিগার্ডস টু দাদা অ্যান্ড বউ। এবং আমার প্রণাম দিও দাদা এবং বউকে অর্থাৎ বউদিকে। ওয়েটিং ফর ইউ অল টু কাম, তোমরা সবার জন্য অপেক্ষা করব আমরা। লাভ, খুড়া, এবং ভালোবাসা নিও, কে লিখেছেন লেটারটি? খুড়া, তাই তো? তাহলে এভাবে ওর আঙ্কেল ওর লেটারের রিপ্লাই করলেন। ওকে, তারপর কি হলো দেখো। তারপর অ্যাক্টিভিটি নাম্বার 7 দেখো। লিটল রোজি ইজ মিলনস কাজিন।
ছোট্ট রোজি মিলনের কাজিন, অর্থাৎ ওর খুড়তুতো বোন। শি ইজ ট্রাইং টু রাইট এ লেটার টু মিলন, এবং সে কী করছে, সেও মিলনের কাছে একটি লেটার লেখার চেষ্টা করছে। হেল্প রোজি কমপ্লিট দ্য লেটার, এসো আমরা সবাই মিলে রোজিকে হেল্প করি এই লেটারটি কমপ্লিট করতে। দেখো এটি হলো লেটারটি, প্রথমে সে কী লিখেছে, ডেয়ার, তারপর কী হবে এখানে, ডেয়ার লেটারটিও কাকে লিখছে, হ্যাঁ মিলনকে। তাহলে যখন আমরা লেটারটি লিখবো আমরা প্রথমেই কী সম্বোধন করবো, যাকে আমরা লেটারটি লিখছি। তাহলে রোজি এখানে কী লিখবে, ডেয়ার মিলন, ঠিক আছে। তারপর ড্যাশ দিয়ে এখানে কী হয়েছে, ইউ আর ফাইন, কী হবে এখানে, আই হোপ, আমি আশা করছি ইউ আর ফাইন। আমরা তো বলতে পারবো না যে ইউ আর ফাইন, তুমি ভালো আছো আমি জানি, আমরা কী করবো, আমরা জিজ্ঞাসা করবো আই হোপ ইউ আর ফাইন, বা আমরা আশা করছি যে তুমি ভালো আছো বা তোমরা ভালো আছো। উই অল আর ড্যাশ, তারপর কী হবে, আমরা কী আছি, আমরা ভালো আছি, উই অল আর ফাইন। তারপর আই এম ভেরি হ্যাপি টু নো ইউ আর কামিং টু, অ্যান্ড কী হবে, আমি খুব খুশি হয়েছি জেনে যে তোমরা আসছো। ওরা কোথায় আসছে, ওদের কাছে, তাই তো। তাহলে কী হবে, ইউ আর কামিং টু ভিজিট আস, প্লিজ ড্যাশ মোর লেটার্স টু মি, কী বলেছে, প্লিজ মোর লেটার্স টু মি, আমাকে আরও লেটার কী করবে, হ্যাঁ লিখবে। এখানে কী পড়বে, রাইট, প্লিজ রাইট মোর লেটার্স টু মি, উইথ লাভ ইয়োর সিস্টার রোজি, ঠিক আছে। তাহলে এই লেটারটি তোমরা নিজে লেখার চেষ্টা করবে। তারপর এখানে দেখো আমাদের আজকের জন্য লাস্ট অ্যাক্টিভিটি, সেটি হলো হ্যাভ ইউ রিটেন এ লেটার টু এনি ওয়ান, তোমরা কি কাউকে লেটার লিখেছ। প্র্যাকটিস রাইটিং ইয়োর পোস্টাল অ্যাড্রেস ইন দ্য ফলোয়িং বক্স, এখানে একটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সটিতে আমরা আমাদের পোস্টাল অ্যাড্রেস লিখব। এবং পোস্টাল অ্যাড্রেস কী, এসো আমরা প্রথমে তা জেনে নিই। যখনই আমরা একটি লেটার লিখব তাহলে লেটারটি তো অনেক দূর দূরান্তে কোনো জায়গায় উদ্দেশ্য করে লেখা হবে, তাই তো। এবং লেটারটি সেই জায়গায় কীভাবে পৌঁছবে, হ্যাঁ তোমরা বলবে সেটি তো পোস্টম্যান পৌঁছায়, কিন্তু সে কীভাবে বুঝবে লেটারটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। হ্যাঁ তার জন্য আমরা কী করব, যে জায়গাতে আমাদের লেটারটি পৌঁছবে সেই স্থানের অ্যাড্রেস বা ঠিকানা আমরা লেটারটি এনভেলপে লিখে দেব, ঠিক আছে। তাহলে এনভেলপে আমরা কীভাবে অ্যাড্রেসটি লিখব, এসো আমরা দেখে নিই। দেখো এটি হলো সেই অ্যাড্রেস লেখার জায়গা। তাহলে প্রথমেই এখানে কী থাকবে, টু, টু অর্থাৎ কাকে উদ্দেশ্য করে লেটারটি লেখা হয়েছে। তারপর নেম, যেমন ধরো আমরা এই যে মিলনের লেটারটি যদি আমরা ধরে নিই, তাহলে লেটারটি ওর খুড়ো লিখেছেন, তাই তো, এবং সেটি মিলনকে লিখেছেন। তাহলে আমরা কী লিখবো এখানে, নেম মিলন এবং তারপর ওর সার নেম, ঠিক আছে। তারপর এখানে দেখো সিও, সিও শব্দের অর্থ কেয়ার অফ, এবং কেয়ার অফ অর্থাৎ যার বাড়িতে আমরা থাকছি বা সেই বাড়ির কর্তা যিনি, ওনার নাম এখানে লিখা হবে। যেমন যদি আমরা সেই লেটারটি মিলনকে উদ্দেশ্য করে লিখি তাহলে কেয়ার অফ কী হবে, ওর বাবা বা মায়ের নাম, তাই তো। তারপর ওদের হাউস নাম্বার, ওদের গৃহ নম্বর, তারপর গৃহ নম্বর পরে ওর ভিলেজ অর্থাৎ গ্রাম, বা যদি ও টাউনে থাকে শহরে তাহলে ওর শহরের নাম, এবং ওর ডিস্ট্রিক্টের নাম, ডিস্ট্রিক্ট অর্থাৎ ওর জেলার নাম। তারপর এখানে দেখো পিআইএন, পিন, তাহলে পিন কী, পিন হলো ভারতের যে ডাক বিভাগ ইন্ডিয়া পোস্ট, ওরা কী করেছে, ওরা ভারতের যতগুলো ডাকঘর আছে বা পোস্ট অফিস যেগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটি পোস্ট অফিসের নিজ নিজ একটি নাম্বার দিয়ে রেখেছে, অর্থাৎ যখন আমরা সেই নাম্বারটি লিখব তখন নাম্বারটি বুঝাবে লেটারটি কোন পোস্ট অফিসে গিয়ে পৌঁছবে। পিনের ফুল ফর্ম হলো পোস্টাল ইন্ডেক্স নাম্বার, এই দেখো পোস্টাল ইন্ডেক্স নাম্বার।
এবং পোস্টালের পি, ইন্ডেক্সের আই এবং নাম্বারের এন মিলে হয়েছে পিআইএন নাম্বার বা পিন নাম্বার। এই নাম্বারটি থেকে আমরা বুঝতে পারি লেটারটি কোন পোস্ট অফিসে গিয়ে পৌঁছবে, ঠিক আছে। তারপর এখানে দেখো ডান দিকে একটি ছবি দেওয়া রয়েছে এবং এটি একটি স্ট্যাম্পের ছবি, স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিট। ডাক টিকিট কেন ব্যবহার করা হয় এবং ডাক টিকিট কি এসব আমরা আগে জানি। যখন একটি লেটার তুমি লিখে সেটি পোস্ট অফিসে পোস্ট করতে যাবে, তখন লেটারটিকে কে পৌঁছে দিবে অন্য জায়গাতে? নিশ্চয়ই ইন্ডিয়া পোস্ট বা ভারতের যে পোস্টাল সার্ভিস যেটা, সেটা এক স্থান থেকে সেই লেটারটিকে অন্য স্থানে নিয়ে পৌঁছে দেবে, তাই তো? কিন্তু সেই লেটারটি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবে তখন তার বহনের কিছু খরচ তো থাকবেই, তাই তো? এক স্থান থেকে অন্য স্থানে লেটারটিকে নিয়ে যেতে গাড়ি বা রেলগাড়ি যে কোনো বাহনের ব্যবহার করা হতে পারে এবং বাহনের তো খরচ আছে। তাহলে লেটারটির বহন যে মূল্য সেটি আমাদেরকে পে করতে হবে, অর্থাৎ দিতে হবে। এবং যখন আমরা সেই লেটারের বহন মূল্য পোস্ট অফিসে দিয়ে দেব, ওরা কী করবে? ওরা সেই মূল্যের বিপরীতে আমাদেরকে সেই লেটারটির জন্য স্ট্যাম্প দেবে এবং সেই স্ট্যাম্পটি আমরা সেই লেটারের যে এনভেলপ বা খাম সেই খামে লাগিয়ে দেব। তখন কী বোঝাবে সেটি? যে লেটারটির বহন মূল্য আমরা পে করে দিয়েছি, অর্থাৎ আমরা দিয়ে দিয়েছি পোস্ট অফিসে, এবং লেটারটি যে পাবে বা যাকে উদ্দেশ্য করে লেটারটি লেখা রয়েছে তাকে অন্য কোনো ধরনের বহন মূল্য দিতে হবে না। ভারতে এভাবে অনেক রকমের স্ট্যাম্প রয়েছে। দেখো এখানে কিছু স্ট্যাম্পের ছবি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাম্পে ভারতের গণ্যমান্য ব্যক্তিদের বা ঐতিহ্যের সাংস্কৃতিক অনেকগুলো ছবি দেওয়া থাকতে পারে। যেমন এখানে দেখো গান্ধীজির ছবি, মাদার টেরেসার ছবি, সচিন টেন্ডুলকারের ছবি, তাছাড়া এখানে দেখো জাতীয় পতাকার ছবি। এই স্ট্যাম্পের মাধ্যমে ভারতের যে পোস্ট সার্ভিস বা ইন্ডিয়া পোস্ট, ওরা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বা গৌরব সবাইকে তার সাথে পরিচয় করাবার চেষ্টা করে। তোমরা এভাবে যদি সম্ভব হয় বা বাড়িতে পুরনো লেটার থাকে সেগুলোতে দেখবে কী ধরনের স্ট্যাম্প সেগুলোতে লাগানো রয়েছে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই রইল। তোমরা সেই যে রোজির লেটারটি লিখবে এবং পরের ভিডিওতে আমরা নতুন একটি লেসন নিয়ে আবার আসবো। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা।